শাকিব খানের তুফান ঝড় এখন বাংলাদেশ অতিক্রম করে বিশ্ব দরবারে পৌঁছেছে। বিশ্বের 15টি দেশে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। এবার প্রতিবেশী দেশ ভারতে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। তুফান সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী 5ই জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ভারতে শাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ, যা নিয়ে শাকিব জিৎ ভক্তদের মাঝে চলছে বাকযুদ্ধ। পশ্চিমবঙ্গের একটি ইউটিউব চ্যানেলে নিজের সিনেমা বুমেরাঙের প্রচারণায় সাক্ষাৎকার দিয়েছেন জিৎ। এক পর্যায়ে উপস্থাপক ভারতে শাকিব খানের তুফান সিনেমার মুক্তি নিয়ে জিতের কাছে জানতে চান, আপনি কি এটাকে কম্পিটিশন হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার তরুণ পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে এক প্রকার কথা কেড়ে নিয়ে তিনি বলেন, 90-এর দশকেই বাজার খুলে রেখেছি। এই বক্তব্য শুনে হেসে ওঠেন তাদের পাশে বসে থাকা দুই অভিনয় শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। জিৎ খুব ঠান্ডা মস্তিষ্কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও রুক্মিণী সৌরভ সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিব ভক্তরা, যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। আবার জিতের ভক্তরাও চুপ করে বসে নেই, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বাকযুদ্ধ। এখন দেখার বিষয় এই তর্ক বিতর্ক কোথায় গিয়ে থাকে। উল্লেখ্য, একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সদাগর, গাজীর আকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ প্রমুখ। আরিফ হক, মাই টিভি অনলাইন।